আসসালামু আলাইকুম, স্বাগতম মিগ বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আবার হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো মেক ক্লিপিং মার্কস, কিভাবে ক্লিপিং মার্কস করলে দেখতে সুন্দর লাগবে, ক্লিপিং মার্কস করার সময় আমাদের কোন কোন নিয়ম মেনে তা করব এ টু জেড। বাংলাদেশি ফ্ল্যাগ এটা আমি অ্যাপ্লাই করব এই টেক্সট এর উপরে করে এরকম একটা ক্লিপিং মার্কস ডিজাইন করব, তারপর এভাবে মকাপে সেট করব। এ টু জেড সব প্রসেস দেখাবো আজকের এই টিউটোরিয়ালে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথে আছেন। আমাদের দেশীয় ফ্ল্যাগ আমি নিয়েছি ফিরবিক থেকে। গুগলে সার্চ করলাম বাংলাদেশি ফ্ল্যাগ ভেক্টর, এই ফ্ল্যাগটা আমি নিয়েছি ফিরবিক থেকে, ডাউনলোড করলাম। এখন এটা আমি অ্যাপ্লাই করব এই টেস্ট এগুলোর উপরে, আনগ্রুপ করে নেই। এখানে এই কিপ ক্লাম অ্যান্ড লাভ বাংলাদেশ এই যে লেখাটি আছে দেখেন, এই সবগুলো কিন্তু বাঁকানো, এগুলো বাঁকানো ছিল না, আমি বাঁকায় নিয়েছি। কীভাবে টেস্ট ইফেক্ট তৈরি করতে হয় যদি আপনার এই বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করলে টেস্ট ইফেক্ট নিয়ে আমি আলাদা আরেকটি টিউটোরিয়াল তৈরি করব। আজকে দেখাবো শুধু ক্লিপিং মার্কস। ফ্ল্যাগ সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল্ট শেপে এখানে নিয়ে আসলাম। এরপর ফ্ল্যাগটা আমি শিফট এবং অল্ট শেপে ছোটো করতেছি। প্রোডাক্ট সিলেক্ট করলাম, কিপটা আমি কি অবজেক্ট করলাম এটা অ্যালাইন ঠিক করে দিব। কিবোর্ড থেকে অল্ট শেপে উপর নিচে আমি কম বেশি করতেছি, এরপর এদিকে কম বেশি করে দিব। ক্লিপিং মার্কস করার সময় আমাদের যে যে বিষয় খেয়াল রাখতে হবে, যে অবজেক্টটি আমি ক্লিপিং মার্কস করব সেটি অবশ্যই উপরে থাকবে, যার দ্বারা করব সেটি থাকবে নিচে। যেমন কিপ, এটি আমি ক্লিপিং মার্কস করব, কিপ লেখা যেটা আছে আমি ক্লিপিং মার্কস করে এরকম করব। এই জন্য এই কিপ লেখাটি উপরে থাকবে এবং বাংলাদেশি ফ্ল্যাগ এটার দ্বারা আমি ক্লিপিং মার্কস করব, এই জন্য বাংলাদেশি ফ্ল্যাগটা থাকবে নিচে, এটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, নইলে ক্লিপিং মার্কস হবে না। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে অবজেক্টটি ক্লিপিং মার্কস করবেন সেটি কম্পাউন্ড পাথ আছে কিনা, আপনি কেমন করে বুঝবেন সেটি কম্পাউন্ড পাথ আছে কিনা। আমি কিপ লেখা, এই টেস্ট কিপ লেখা আছে এর উপরে আমি একবার ক্লিক করলাম, করে আমি সিলেক্ট করলাম, তারপর এখানে কম্পাউন্ড পাথ শো করছে। আপনার এখানে কম্পাউন্ড পাথ শো করবে না, আপনার গ্রুপ শো করবে এরকম। আপনি যে অবজেক্ট দিয়ে ক্লিপিং মার্কস করবেন এরকম সিলেক্ট করবেন, দেখবেন আমি সিলেক্ট করলাম কিপ লেখাটি, এখানে গ্রুপ শো করছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এইট দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল এইট শেপে আমি এটা কম্পাউন্ড পাথ করে দিলাম। এরপর পুরোটা সিলেক্ট করব, করার পরে মাউসে রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস এখানে ক্লিক করব। তো ক্লিপিং মার্কস করার জন্য আমরা তিনটি নিয়ম করতে পারবো, পুরোটা সিলেক্ট করে মাউসে রাইট বাটন ক্লিক করে করতে পারবো, আবার অবজেক্ট এখানে আসব, এখান থেকে ক্লিপিং মার্কস মেক এখানে ক্লিক করলে আমরা করতে পারবো। তিন নম্বর নিয়মটি হলো কিবোর্ড থেকে কন্ট্রোল সেভেন দিবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সেভেন দিলেও ক্লিপিং মার্কস হবে। আমি সব নিয়মই দেখাবো। এখন এই ফ্ল্যাগটা আমি অল্ট শেপে কপি করলাম, কারণ সবগুলো উপরে অ্যাপ্লাই করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করে নিলাম। এখন এটা সিলেক্ট করলাম, মাউসে রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস করলাম, এটি সিলেক্ট করলাম, ক্লামটা আমি কি অবজেক্ট করলাম অ্যালাইন ঠিক করে দিলাম। আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনি যে অবজেক্টটি ক্লিপিং মার্কস করবেন অবশ্যই সেটি উপরে থাকবে, এবং যার দ্বারা করবেন, আমি এখানে ফ্ল্যাগ দিয়ে আমি এই ক্লাম লেখাটি ক্লিপিং মার্কস করব, এই জন্য ক্লাম লেখাটি উপরে আছে এবং ফ্ল্যাগ এটি নিচে আছে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যে অবজেক্টটি ক্লিপিং মার্কস করব সেটি কম্পাউন্ড পাথ করা আছে কি না। আমি সিলেক্ট করলাম, এখানে কম্পাউন্ড পাথ শো করছে, তো আপনার এখানে গ্রুপ শো করবে এরকম। আপনার এখানে আমি এটা সিলেক্ট করলাম, ক্লাম লেখাটি সিলেক্ট করলাম, এখানে গ্রুপ শো করবে, তখন কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এইট শেপে এটি কম্পাউন্ড পাথ করে দিবেন, কিংবা অবজেক্ট, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ,
মেক এখানে ক্লিক করলেও আপনার কম্পাউন্ড পাথ হবে। কম্পাউন্ড পাথ না করলে ক্লিপিং মার্কস হবে না। পুরোটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এরপর আমি এই দুটো নিব, এটা আমি কি অবজেক্ট করলাম, ফ্ল্যাগটি ছোট করে নিব, এখন আমি শেয়ার হব অ্যান্ড এটা আমি সিলেক্ট করলাম কম্পাউন্ড পাথ করা আছে কিনা। এখানে কম্পাউন্ড পাথ করা আছে, এখানে দেখাচ্ছে কম্পাউন্ড পাথ, যদি কম্পাউন্ড পাথ না থাকে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এইট চেপে কম্পাউন্ড পাথ করে দিব। এখন পুরোটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এরপর নিব এটা, আমি লাভটা কি অবজেক্ট করলাম, করে অ্যালাইনটা সেন্টার করে দিলাম। এখন শিফট এবং অল চেপে এটা ছোট করে দিলাম, কিবোর্ড থেকে অল চেপে দুই সাইডটা ছোট করে দিলাম। আমি শিওর হব যে লাভ লেখাটি কম্পাউন্ড পাথ আছে কিনা। আমি লাভটি সিলেক্ট করলাম, এখানে কম্পাউন্ড পাথ দেখাচ্ছে, আমি এখন দুটো সিলেক্ট করব, করে মাউসের রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এখন এই ফ্ল্যাগটি নিব, বাংলাটি সিলেক্ট করলাম, বাংলা আমি কি অবজেক্ট করব, অ্যালাইন ঠিক করে দিলাম। কিবোর্ড থেকে অল চেপে উপর নিচ আমি ছোট করে দিচ্ছি। এখন আমি শেয়ার হব বাংলা যে লেখাটি আছে এটা কম্পাউন্ড পাথ করা আছে কিনা। আমি বাংলার উপরে ক্লিক করলাম, এখানে কম্পাউন্ড পাথ দেখাচ্ছে, আমি দুটি একবারে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস ক্লিক করলাম। কখনো কখনো কাজ করতে গেলে আমাদের এই সমস্যাটি হয় এরকম, দেন পুরোটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে মেক ক্লিপিং মার্কস এরকম শো করে না, অনেক সময় করে না। সেক্ষেত্রে আমরা যা করব, পুরোটা সিলেক্ট করব, অবজেক্ট এখান থেকে ক্লিপিং মার্কস মেক এভাবে করতে পারি। এই ফ্ল্যাগটি নেই, পুরোটা সিলেক্ট করলাম, কি অবজেক্ট করলাম, এখান থেকে অল শেপে একটু ছোট করে দিচ্ছি এটা। এখন আমি শিওর হলাম এটা কম্পাউন্ড পাথ করা আছে, পুরোটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, টিউটোরিয়ালটি করতে গিয়ে একটি নতুন বিষয় আপনাদের শেখাবো। দেখেন এখানে এই অপশনটি এখানে চালু হয়েছে বা ওপেন হয়েছে, কোনো কারণে ক্লিক পড়েছে, পার্সপেক্টিভ এই টুলে কোনো কারণে ক্লিক পড়েছে, ক্লিক পড়ার কারণে দেখেন এটি এরকম হয়েছে। তো যারা নতুন আছেন তাদের জন্য অনেক কার্যকরী হবে বিষয়টি। দেখেন আমি চাচ্ছি এটি এখন ডিলিট করবো, কাটবো, এখানে কাটার কোনো অপশনই নেই, মাউস নিয়ে গেলে এখানে যে পার্টিশনে কাটতে এটা বা এই ডিজাইনটি যেখানে আসছে এখানে এটাও যাচ্ছে না কাটা। তো এরকম সমস্যা যখন পড়বেন আপনি একটু শিখে থাকেন তাহলে আপনি এই টুলটি সিলেক্ট করবেন, এটি সিলেক্ট করবেন, করার পরে মাউস নিয়ে আসবেন, দেখেন এখানে মাউসের কার্সরটি একটু চেঞ্জ হয়েছে, মানে হাতের মতো হয়ে গেছে, তখন এই ক্রস চিহ্ন এখানে ক্লিক করবেন, করলে এটা চলে গেল। যাই হোক নতুন একটা নিয়ম শিখলেন। এখন যা করব, পুরোটা সিলেক্ট করে নেব, নিয়ে একটি ব্যাগে দিলাম এবং এটার কালার আমি ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে দেই, এটা আমি জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল টু আনলক করলাম, এটা আমি কি অবজেক্ট। ক্লিপিং মার্কস নিয়ে এতটুকু ছিল, চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় ক্লিপিং মার্কস এই বিষয়ে কমেন্ট করলে আশা করি আমি তার আনসার দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, আবার কথা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত আপনার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।